ঠিক আছে সুজিত দর্শক, আজকে বেশ অনেকদিন পর আমরা ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতাদের যৌথ উদ্যোগের গল্প নিয়ে, আরেকটি গল্প নিয়ে আমরা চলে এসেছি আমাদের আজকের পর্ব কারণ বাংলাদেশ আমার অনুষ্ঠানের। আজকের পর্ব রংপুরে কলেজ ক্যান্টিন পুনরায় চালু করতে তরুণ রাজনীতিকদের যৌথ উদ্যোগ। অনুষ্ঠানটি USAID অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে পরিচালিত স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। তো আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ইয়াং লিডার্স ফেলোশিপ প্রোগ্রামের 20তম ক্লাসে রংপুর জেলার ফেরুরা। আমাদের সাথে আছেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদের রংপুর মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাকিবউদ্দিন জিসান। আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রংপুর কারমাইকেল কলেজ কমিটির সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম রবি। আমাদের সাথে আছেন জাতীয় ছাত্র সমাজ রংপুর কারমাইকেল কলেজ কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল হোসেন এবং জাতীয় ছাত্র সমাজের রংপুর কারমাইকেল কলেজ কমিটির কমল রায়। আজকে কারণ বাংলাদেশ আমার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই বঙ্গবন্ধু ছাত্র পরিষদের রংপুর মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাকিবউদ্দিন জিসান ভাইয়ের কাছে যাব। জিসান ভাইয়ের কাছে আমি জানতে চাই যে আপনারা এই যে রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের যে ক্যান্টিনটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, এটি ডেমোক্রেসি ইন্টারন্যাশনালে আপনারা যখন ইয়াং লিডার্স ফেলোশিপ প্রোগ্রামে অংশ নিতে এসেছিলেন, একসাথে ক্লাস করেছেন, সেখানে আপনাদের একটা অ্যাডভোকেসি উদ্যোগ ছিল, তারই অংশ হিসেবে আপনারা আপনাদের এই কলেজের ক্যান্টিনটি চালু করার একটা উদ্যোগ নিয়েছিলেন। এই গল্পটা আমি শুনতে চাই কিষাণ ভাই। আমি প্রথমেই বলতে চাই, আমরা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ইয়ং লিডার ফেলোশিপ 20তম প্রোগ্রামের সকলেই ফেলো। আমাদের সাথে জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয় ছাত্র সমাজ এবং ছাত্রলীগ থেকে আমরা 20তম ইয়াং লিডার ফেলোশিপ প্রোগ্রামটি করেছি। এখানে আমরা পরস্পরের যে সৌহার্দ্য, কিভাবে আমাদের অন্যান্য রাজনৈতিক দলের সাথে কিভাবে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে বা প্রত্যয় সেই জিনিসটা সম্পর্কে আমরা শিখেছি। এরই ধারাবাহিক অংশ হিসেবে আমরা কারমাইকেল কলেজের ছাত্ররা করোনাকালীন সময়ে কারমাইকেল ক্যান্টিনটা বন্ধ হয়ে গেছিল, এই বন্ধ ক্যান্টিনটাকে চালু করার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম। আমরা সর্বপ্রথম যখন তিন পার্টি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, তিন পার্টি মিলে যখন প্রিন্সিপালের কাছে, আমাদের যে ছাত্র সংগঠন রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র সমাজ এবং আমার ছাত্রলীগ, আমরা যখন প্রিন্সিপালের কাছে গিয়েছিলাম, প্রিন্সিপাল মহোদয় আমাদেরকে দেখে, একত্রিত দেখে অনেক আনন্দিত হয়েছিলেন এবং বলেছিলেন, তোমরা তিন দলই একসাথে এসেছো, বা এটা তো বেশ সুন্দর। এবং প্রিন্সিপাল মহোদয় আমাদের ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে এরকম একটি প্রোগ্রামে আমাদের তিনজনকে আমাদেরকে একসাথে করতে পেরেছে, এই জন্য ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে আমরা ধন্যবাদ জানিয়েছেন। আমি বলি, দীর্ঘদিন করোনাকালীন সময়ে আমাদের ক্যান্টিনটা যখন বন্ধ ছিল, আমরা এই ক্যান্টিনটা ওপেনিং করার জন্য স্টুডেন্টদের কাছে গিয়েছিলাম এবং তাদের গণস্বাক্ষর আমরা নিয়েছি। গণস্বাক্ষর নেওয়ার সময় যখন আমরা স্টুডেন্টদের কাছে গিয়েছিলাম, স্টুডেন্টরা আমাদের মানে অত্যন্ত খুশি হয়েছিল, বলেছিল যে ভাই, আপনারা ছাত্রলীগ ছাত্রদল একসাথে, এটা তো আসলেই, তাহলে ক্যান্টিন অবশ্যই ওপেন হবে। এবং তারা খুব উৎসাহের সাথে আমাদেরকে সিগনেচার করেছিলেন। এবং আমাদের প্রিন্সিপাল মহোদয় আমাদেরকে অনেক সাহায্য করেছিলেন, যেহেতু আমরা তিন দল একসাথে রয়েছি। আর ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে আমি ধন্যবাদ জানাই, আমরা কখনোই একত্রিত হতে পারতাম না যদি ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতো একটি সংগঠন আমাদেরকে সাহায্য না করতো। আমরা মূলত, স্বভাবতই সবাই জানে যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ, বিএনপি, বিশেষ করে ছাত্রদল এবং ছাত্রলীগ, আমরা পরস্পর একত্রিত হই না সহজে। আর ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মাধ্যমে আমরা একসাথে হয়েছি। ধন্যবাদ জেসান ভাই। আমি এ ব্যাপারে এই মুহূর্তে জাতীয় ছাত্র সমাজের রংপুর কারমাইকেল কলেজ কমিটির যুগ্ম আহ্বায়ক কমল রায়ের কাছে যাব। কমল দা, আমি আপনার কাছে জানতে চাই, এই যে অ্যাডভোকেসি কাজের সাথে জড়িত যে বিভিন্ন স্টেক হোল্ডার ছিলেন, আপনাদের প্রিন্সিপাল স্যার এবং আপনাদের কলেজের অন্যান্য শিক্ষক এবং কলেজের যে ক্যান্টিন সম্পৃক্ত যে স্টেক হোল্ডাররা জড়িত থাকেন, তাদের ভূমিকা কেমন ছিল, তাদেরকে আপনারা কিভাবে প্রভাবিত করেছিলেন? এই ক্যান্টিন তো অনেক দিন ধরে বন্ধ ছিল, হ্যাঁ, তো এটা যে ওপেন করতে হবে, তাদেরকে আপনারা এই বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে আপনারা কিভাবে প্রভাবিত করেছিলেন আমি আপনার কাছে শুনি। ধন্যবাদ দিবা আপুকে, ধন্যবাদ ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কে, সর্বোপরি ধন্যবাদ এই অনুষ্ঠানটি যারা দেখবেন বা যারা দেখতেছে। আসলে আপনি যে কথাটা বললেন, ডেফিনেটলি আসলে এটার সঙ্গে দ্বিমত করার কোনো মানে কোনো অপশন নাই।
স্টেক হোল্ডার বলতে এখানে যারা আমাদের পলিটিক্যাল লিডাররা আছে, বিশেষ করে ছাত্র নেতারা, আমাদের প্রিন্সিপাল স্যার মহোদয় আছেন, আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার মহোদয়, সর্বোপরি আমাদের কলেজের সব শিক্ষক মন্ডলী যারা আছে। দেখুন, একটা ক্যাম্পাসে আসলে একটা ক্যান্টিন হচ্ছে প্রাণ। ছাত্ররা ক্লাস করবে, আড্ডা দিবে, তারপরে একটা চায়ের কাপে চুমুক দিবে। এটা যদি আমার হাতের কাছেই হয় বা আমি যদি হাতের কাছে পাই, এর থেকে ভালো ভালো কিছু আর কিন্তু নাই। আর একটা ক্যাম্পাস, যখন আমি একটা স্টুডেন্ট যখন ক্যাম্পাসে ক্লাস করবে বা খেলাধুলা করবে, দেখা যায় সামান্য একটা পানির বোতল নেওয়ার জন্য তাকে বাইরে যাইতে হচ্ছে বা বাজারে যাইতে হচ্ছে। এই বিষয়টা আসলে খুবই মানে আমার কাছে বা আমার কাছে না, সবার কাছেই মনে হয় যে এই জিনিসটা খুবই খারাপ দিক, মানে খুব খারাপ লাগা একটা কাজ করে। তো আমরা যখন এই ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর ইয়ার থেকে আমরা যখন এই জিনিসটা পেলাম যে আমাদের একটা বিষয় নিয়ে কাজ করতে হবে, তো আমরা কিন্তু এটা চুজ করেছিলাম যে আমাদের ক্যান্টিনের বিষয়টা নিয়ে আমরা কাজ করি। দেন আমরা যখন ক্যাম্পাসে আসলাম, ক্যাম্পাসে এসে আমরা প্রিন্সিপাল স্যারের কাছে এই বিষয়টা তুলে ধরলাম যে স্যার, আসলে একটি ক্যান্টিনটা আমাদের দীর্ঘদিন থেকে বন্ধ যেহেতু আছে, এটাকে খুলতে হবে, এবং এই কি কারণে খুলতে হবে এবং কেন খুলতে হবে এই বিষয়ে আমরা স্যার স্যারকে অবহিত করলাম যে স্যার, এই কারণগুলো জন্য আমাদের ক্যান্টিনটা অ্যাটলিস্ট খুলতে হবে। তো আমরা যখন গেলাম, স্যারের আসলে খুবই ইতিবাচক মনোভাব আমরা দেখেছি, এবং সর্বোপরি জিসান যে কথাটা বললো, আমরা যখন সিগনেচার নিতে যাই তখন স্যাররা আমাদেরকে হেল্প করেছে, এবং ছাত্র ছাত্রী যারা ছিল তারা তাদের হেল্প তো অবশ্যই আমরা পেয়েছি। এবং যাদের কথা না বললেই নয়, যে আমাদের ক্যাম্পাসের যারা সিনিয়র ভাইরা আছে বা যারা পলিটিক্যাল লিডাররা আছেন, এবং তারা আসলে খুবই কোঅপারেটিভ ছিল আমাদের এই উদ্যোগটাতে। এবং আমি বলবো যে এই ক্যান্টিন খোলার পিছনে আমাদের মানে আমরা যতটুকু শ্রম দিয়েছি বা আমরা যেটুকু মেধা কাজে লাগিয়েছি, তার থেকে বেশি আমি স্যারদেরকে এবং আমার যে পলিটিক্যাল বিভিন্ন দলের যে রাজনৈতিক লিডাররা আছে, আমাদের বড় ভাইরা, বন্ধুরা বা ছোট ভাইরা, সবার যে একটা ইতিবাচক মনোভাব ছিল সামগ্রিক, এখানে আমি যদি এক কথায় বলি যে সবার ইতিবাচক মনোভাবের ফলাফল আজকের এই ক্যান্টিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ কমলদা। তো কমলদা সূত্র ধরে কমলদাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে বিভিন্ন স্টেক হোল্ডারদের ভূমিকা কেমন ছিল। একজন গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার এই অ্যাডভোকেসি কাজের সাথে যিনি শুরু থেকে জড়িত ছিলেন, যিনি এই যে তিনটি দলের রাজনৈতিক দলের নেতাদের তিনটি রাজনৈতিক দলের নেতাদেরকে সবসময় অনুপ্রাণিত করেছেন, তিনি হচ্ছেন রংপুর কারমাইকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ আমজাদ হোসেন স্যার। আমরা ডক্টর মোহাম্মদ আমজাদ হোসেন স্যারের একটা বক্তব্য শুনবো, যেখানে তিনি তিনি এই ভিন্ন ভিন্ন দলের নেতাদেরকে তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন, এবং এটা তার কাছে একটা অভিনব ব্যাপার ছিল। আমরা তার বক্তব্যটি শুনি। ধন্যবাদ ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে এই জন্য যে কারমাইকেল কলেজে বিদ্যমান বিভিন্ন ছাত্র সংগঠনের ইয়ুথ লিডারদেরকে নিয়ে 4 মাসব্যাপী যে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছিলেন, তারই অংশ হিসেবে প্রদত্ত অ্যাসাইনমেন্ট বাস্তবায়নের অংশ হিসেবে কারমাইকেল কলেজে এসে সেই ছাত্র সংগঠন প্রশিক্ষণরত ছাত্র নেতৃবৃন্দ এসে যে কারমাইকেল কলেজে করোনাকালীন যে ক্যান্টিন বন্ধ ক্যান্টিনটা চালু করার জন্য আমার কাছে লিখিতভাবে অনুরোধ করে, তো একটি জিনিস দেখলাম যে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রশিক্ষণের অন্যতম উপপাদ্য ছিল, উপপাদ্য হচ্ছে তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকাশ সাধন, অ্যাডভোকেসি, কোঅর্ডিনেশন, কমিউনিকেশন, আইটি ইনভলভমেন্ট, টেকনোলজি এবং অ্যাপাথি, সর্বোপরি পলিটিক্যাল হারমোনি বজায় রেখে দেশের গণতন্ত্রের যে সৌন্দর্য সেটাকে আরও বিকশিত করা, সেই তাদের উপস্থাপনাতে আমি মুগ্ধ হই, এবং আমি আমার সহকর্মীদের সহযোগিতায় আমি সেই ক্যান্টিনকে ওদের অনুরোধে এবং সহযোগিতায় আমি ক্যান্টিনকে এখন চালু করতে পেরেছি। কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে সে সেবা দিয়ে যাচ্ছে, এই জন্য ধন্যবাদ প্রথমে দিতে চাই আমি ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে যে তাদের মধ্যে এরকম হারমোনিয়াস একটা লিডারশিপের উন্মেষ এবং সে চর্চা এবং লালনের ক্ষেত্রে তাদের প্রশিক্ষিত করার জন্য। এ পর্বে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রংপুর কারমাইকেল কলেজ কমিটির সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম রবি ভাইয়ের কাছে যাব। তো রবিউল ভাইয়ের কাছে আমি জানতে চাইবো যে আপনাদের এই উদ্যোগের সাথে সাধারণ শিক্ষার্থীরা কিভাবে ইনভলভ ছিলেন, তারা আপনাদের এই কাজটি কিভাবে দেখছেন। ধন্যবাদ দীপাপু। বিসমিল্লাহ রহমানের রহিম। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে
আমাকে লাইভ টক শোতে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। উপস্থিত সকল দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমাদের এই যৌথ উদ্যোগটি সাধারণ শিক্ষার্থীদের কাছে অনেক প্রশংসনীয় এবং তারা বিষয়টি খুব পজিটিভ হিসাবে নিয়েছে। কারণ কারণ আমাদের কলেজ ক্যান্টিনটি দীর্ঘদিন যাবত বন্ধ ছিল, এতে করে সাধারণ শিক্ষার্থীদের নাস্তা করতে অনেক কষ্ট হতো এবং অনেক টাকা খরচ হতো। আমরা যখন ক্যান্টিন খোলার জন্য তিন দলের ছেলেরা যৌথভাবে সাধারণ শিক্ষার্থীদের কাছে গণসাক্ষী নেওয়ার জন্য যাই, সেই সময় তারা অনেক খুশি হয়েছিল এবং আমাদের সাধুবাদ জানিয়েছিল। তারা এটাও বলেছে যে এরকম করে পরবর্তীতে আপনারা যৌথভাবে কলেজের সকল সমস্যা সমাধান করবেন। সর্বোপরি সাধারণ শিক্ষার্থীরা আমাদের এই কাজটাকে সাধুবাদ জানিয়েছে, অনেক প্রশংসা করেছে। শুধু সাধারণ শিক্ষার্থী নয়, বরং কলেজের কর্মচারী থেকে শুরু করে শিক্ষকবৃন্দ, কর্মচারীবৃন্দ সবাই আমাদের এই কাজকে সাধুবাদ জানিয়েছে। ধন্যবাদ রবিউল ভাই। তো এখন কি স্টুডেন্টরা সবাই ব্রেকফাস্ট এবং লাঞ্চ ওখানেই করছে, শুরু হয়ে গেছে এই কাজ, জি আপু, হ্যাঁ, খাবারের এখন ব্যাপারগুলো কি শুরু? এখন আমাদের সবার চেষ্টায়, সাধারণ ছাত্রছাত্রীকে সঙ্গে নিয়ে আমাদের যৌথ চেষ্টায় আমরা কলেজ ক্যান্টিন প্রশাসনের সহযোগিতায় খুলে দিয়েছি। এখন কলেজের যারা শিক্ষার্থী তারা সকলেই কলেজে চা নাস্তা কলেজে বসে করছে, সবাই আড্ডা দিচ্ছে ক্যান্টিনে এবং সবাই অনেক খুশি আর কি আমাদের এই কাজটাকে সবাই, বিশেষ করে আমরা যে তিন সংগঠনের সবাই একত্রিত হয়ে যৌথভাবে এই কলেজ ক্যান্টিন খোলার বিষয়ে কাজ করে ক্যান্টিন খুলে দিতে পেরেছি, এই কাজটাকে সাধারণ ছাত্রছাত্রী সাধুবাদ জানিয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ রবিউল ভাই। তো এই পর্বে আমি জাতীয় ছাত্র সমাজের রংপুর কারমাইকেল কলেজ কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল হোসেন ভাইয়ের কাছে যাবো। ইসমাইল ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাই যে ইয়াং লিডার্স ফেলোশিপ প্রোগ্রামে আসার আগে আপনারা কি একে অপরকে চিনতেন, এবং আপনারা তো একই জেলায় রাজনীতি করছেন, তো আপনারা কি একে অপরকে চিনতেন এবং একসাথে কাজ করার সুযোগ কি কখনো হয়েছে? উদ্বোধন হলো তো একসাথে কাজ করার ফলে এই যে রাজনৈতিক সহনশীলতা চর্চার যে জায়গাটা আপনারা আপনাদের যে উজ্জ্বল দৃষ্টান্ত আপনারা দেখিয়েছেন, সেই জায়গায় আপনাদের চিন্তা ভাবনায় কতটা ইতিবাচক পরিবর্তন এসেছে ইসমাইল ভাই? আসলে আমরা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ইয়াং লিডার ফেলোশিপ প্রোগ্রামের 20তম ফেলো। আমরা রংপুর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্রলীগ এবং ছাত্র সমাজ এই চারজন সিলেক্ট হয়েছিলাম। তো আমরা আগে থেকে তেমন পরিচিত, এমনিতে মুখে ছিল, ওইভাবে ভালোভাবে মেশা হয়নি। আমরা যখন ঢাকায় ট্রেনিং এ গেলাম তখন সবার সাথে পরিচয়, সব জেলা থেকে আসছে। তখন প্রথমত আমরা কেউ ওকে মানে মানে চিন্তাই পারি না তেমন, মানে আমরা যারা শুধু ছাত্র সমাজ, শুধু ছাত্র সমাজ এক টেবিলে, ছাত্রদল এক টেবিলে, ছাত্রলীগ এক টেবিলে, মানে আমরা আমরাই শুধু, মানে কেউ কারোর সাথে। যখন লাস্ট কয়েকটা ক্লাস করলাম, পরে পরে সবাই মিক্সড যখন ক্লাস করলাম, সবার রুম শেয়ার করলাম, কখনো এর আগে ভাবতে পারিনি যে অন্য দলের সাথে আমাকে রুম শেয়ার করে থাকতে হবে, তাদের সাথে কথাবার্তা বলতে হবে, আলাপ আলোচনা করতে হবে এবং আমাদের অ্যাসাইনমেন্ট করতে হবে। তো যখন আসলে বললাম, আসলে খুব ভালো লেগেছিল। আমরা যদি ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এই সুযোগটা করে না দিত, তাহলে আমরা হয়তো বা কখনোই তিনটে দল একখানে হতে পারতাম না। আর মজার বিষয় হলো, আমরা যখন ঢাকায় ছিলাম, ঢাকা ইডেন কলেজের সহসভাপতি ছাত্রলীগের কল্পনা আপু এবং মিম আপু, আমরা উবার ভাড়া করেছিলাম। তো আমি, রবিউল ভাই এবং আপু দুজন গেছিলাম, অর্থাৎ ছাত্রলীগ, ছাত্রদল এবং ছাত্র সমাজ তিনজনই ছিলাম। তো মজার বিষয় হলো, আমাদের উনারা ভাড়া দিতেই দেয়নি, ওনারাই আমার জোর করে ভাড়া দিয়েছে। আর এখানে আমরা এক টেবিলে কখনো বসি নাই, যা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মধ্যে বসা যায়। আমার যখন ক্যান্টিনটা খোলা হলো, আমরা তিন দলেরই নেতাকর্মীরা একসঙ্গে বসে এক টেবিলে খেয়েছি। আর এটা খুবই ইতিবাচক দিক, কারণ হচ্ছে এর আগে কখনো আমরা একসঙ্গে কোনো কাজ করিনি বা কোনো অ্যাসাইনমেন্ট করি নাই,
এটাই দেখেছ আমাদের ছাড়েরা এবং শিক্ষক পরিষদ সহ অন্যান্য যে সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ শিক্ষার্থী আছে, তারা পুরাই অবাক যে এটা কিভাবে সম্ভব যে তিন দলের নেতাকর্মীরা একসঙ্গে কাজ করছে, একসঙ্গে খাচ্ছে। তা আসলে এটা খুব একটা ইতিবাচক মনোভাব হয়েছে, আমরা তাদের সম্পর্কে জানতে পেরেছি। আসলে রাজনীতি যার যার মতাদর্শ তার তার কাছে, কিন্তু কোনো জাতীয় ক্ষেত্রে, দেশের কল্যাণের ক্ষেত্রে, সমাজের কল্যাণের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা দলকেই একত্রিত হওয়া উচিত। তো এটা আসলে ইতিবাচক দিক, আমাদের এটা কাজ করতে কোনো প্রভাব পড়েনি, সবাই আমাদের হেল্প করেছে। এবং হচ্ছে সবাই সব সব মানে আমাদের যা সিনিয়র নেতাকর্মী, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র সমাজ, সব বড় ভাইরাই আমাদেরকে সাপোর্ট করেছে। জি আপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের আমন্ত্রিত তিনজন অতিথিবৃন্দ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। রংপুরে কলেজ ক্যান্টিন পুনরায় চালু করতে তরুণ রাজনীতিবিদদের যৌথ উদ্যোগ। অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে USAID অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ প্রকল্পের অধীনে। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো গল্প নিয়ে নতুন একটা পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।